হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কেটে যাচ্ছে কোনো রকম, বাড়িতেই থেকে থেকে বোর হচ্ছিলাম, অভ্যাস হয়ে গেছে, কোথাও ঘুরতে যেতে পারছি না, মামার বাড়ি যেতে পারছি না, ঘুরতে মানে মামার বাড়ি, আর মন্দিরে যেতে পারছি না, তো অভ্যাস হয়ে গেছে। মামার বাড়িতে বারবার ফোন করে বলছে আর লকডাউনটা গেলে আসবি, এখন কোথাও যাব না, তো এই হয়ে মোটামুটি চলছে। আর ফোন করে দিদা দাদুর খবর নিয়ে নিচ্ছি, তো আর এখন বাজে কটা জানো তো, 7টা বাজতে যায়, তো চা খাবো আজকের, একটু মনটা একটু চা চা করছে, ঠিক আছে, তো এই জন্য চা খাবো আজকের। আর আজ রাতেও কিছু কমেন্টের রিপ্লাই দেব, তো আগে চাটা খেয়ে নিই। দিয়ে আজকে দুবার ভাত খেয়েছি, সকালে জল খাবারে খেয়েছি, আর দুপুরে তো এমনিতেই ভাত, কারণ রুটি আমার জীবন থেকে আমার মা কেড়ে নিয়েছে, বলছে দুপুরে তো রুটি খেতে দেয় না, সকালে রুটি খাবো ভাবছিলাম, কিন্তু আজকের পান্তা খেতে খুব ইচ্ছে করছিল, আর মা পান্তা বলছে যে পান্তা খেতে হবে না, আমি গরম ভাত বসিয়ে দিচ্ছি, ভাত খেয়ে নিবি, তো জল খাবারে ভাত খেয়ে নিয়েছি। এই জন্য রাত্রে আমি ভাত খাবই না, ধর্মঘট করেছি, রাত্রে ভাত খাবো না খাবো না খাবো না, হয় রুটি নয় মুড়ি, তো দেখা যাক কী হয়। আগে চা আর বিস্কিটটা খেয়ে নিই, কারণ খিদে পাচ্ছে, দুপুরে যা ভাত খেয়েছিলাম তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি, আর আজকে দুপুরেও ঘুমানো হয়নি, অনেক বকবক করে ফেললাম, ঠিক আছে, তো চলো চাটা বানিয়ে নিই। তো চা বানানোর জন্য আমি এই রকমই একটা, দেখতে একটা ফাটা বাটি, এইদিকে একটা ফাটা, এইদিকে একটা ফাটা, ঠিক আছে, এই ফাটা বাটিটা তোমরা দেখেও না দেখার ভান করো। এই বাটিটার সঙ্গে আমার অনেক দিনের রিলেশান জড়িয়ে আছে, মানে পার ডে আমি এটা হয় মুড়ি খাবো, মানে এটাতে আমি কিছু না কিছু একটা, হয় সবজি কাটবো, নয়তো মানে এই বাটিটাই আমি সারাদিনে কিছু না কিছু একবার করব। তো মা অনেকবার বকে যে এই বাটিটাই তুই মুড়ি খাস না, তাও আমি খাবো। এই বাটিটার সঙ্গে আমার অনেক ইমোশনাল জড়িয়ে আছে, এই বাটিটাতেই আর চা করব। তো বাটিটা দেখো না, বাদ বাকি চাটা দেখো, ঠিক আছে, চলো। বাটিটা বসিয়ে দিলাম, ফার্স্টে আমি জল দিয়ে দিচ্ছি, আর দুধটা বিকেলে আমি গরম করেছিলাম, তাই জন্য দুধটা যা পুরো সরটাই পড়ে গেল। তিনজন চা খাবো, আমি মা ভাই, সরটা তুলে নিয়ে দাঁড়াও, কারণ এটা আমাকে পরে খেতে হবে। উঠে আয় রে বাবা, উঠে 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 উঠে, তো আরও আছে, না অনেকটাই উঠেছে সরটা। এই যে বাতাসাগুলো, এগুলো আমাদের গ্রাম্য শেয়ালে চাঁদা দেওয়া হয়েছিল, তো আর হরিলুট হয়েছিল, তো হরিলুটের বাতাসা, তো এগুলো দিয়ে কোনো রকমের শুকুরের কিছু, যেমন চাটনি টক খাওয়া যাবে না, শুধুমাত্র চা আর শরবত ছাড়া, তো এগুলো এখন চাই দিয়ে দিচ্ছি। আমি একটু চাই, মিষ্টি বেশি খাই, কিন্তু মা ভাই খাবে, মিষ্টিটা কম দিতে হবে, ওরা মিষ্টি বেশি খায় না। আর দিয়ে দিচ্ছি চাপাতি 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 চাপাতি, তো দিয়ে দিলাম 1.5 চামচ মতন চাপাতি। তো চাটা হতে হতে দুটো তেজপাতা ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো টয় 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 টয়। আর এইটুকুনি যে আদ্রক দেখতে পাচ্ছ, এই আদ্রকটাকে, এই যে এটা আমার মিক্সি মেশিন, এই মিক্সিতে করে আমি, চুড়া মেশিন, তো এইটাই আমি গ্রেট করে দেবো, ঠিক আছে। এটা হলো আমার মিক্সি মেশিন, কারণ আমার বাড়িতেও মিক্সি টিক্সি কিছু নেই, যা হয় শিল নোড়াতেই, তাই জন্য এটা আমার মিক্সি মেশিন, তো একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। তো চাটা ফুটছে দেখো, এটাকে আমি 3 মিনিট মতন ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নেব।
আছে আমার, এই এটা আমার চা। বাটিতে নিয়েছি কেন জানো? কারণ কাপগুলো আমার বাবা কিনে আনছে, একটা যদি ভাঙে, বলেছে যদি একটা যদি ভাঙিস তো আমাদেরকে একেবারে মানে বকান দিয়ে দিয়ে শেষ করে দেবে। এই জন্য ভয়ে খুব মাঝে মধ্যে কাপে চা খাই, বা মানে মামা বাড়ি থেকে যখন কেউ আসে তখন বের করা হয়, না হলে কাপ মোটেও হাত দিই না, আমরা মাঝে মধ্যেই খাই, তো বাটিতেই খেয়ে নিচ্ছি এখন। আর এই যে মা দোকান থেকে ক্রিম কেকার বিস্কিটটা আনছিল, এটা কাটবো, কেটে চা খাবো এখন। চলো, চা সামনে, বিস্কুট সামনে, আটকাতে পারছি না নিজেকে। চলো চাটা খেয়ে নিই, দাঁত দিয়ে কাটবো। কেটে গেছি। এই চায়ে ক্রিম কেকার বিস্কিট খেয়ে কোনো লাভ নেই, কি বলতো? মানে চায়ে দিয়ে 2 মিনিট ধরে ওয়েট করতে হবে এর গলার জন্য। মেরি বিস্কুট বরং ভালো, চায়ে দেব সঙ্গে সঙ্গে ফুলে বড় হয়ে যাবে আর 1 সেকেন্ডের মধ্যে গলে যাবে। আর এটাকে এখন ডুবিয়ে রাখো 1 ঘন্টা ধরে। মেরি বিস্কুট তো নেই, তো এটাই খেতে হবে। খেয়ে নিই, আহা, চা খাওয়ার পরে দেখা করছি, ঠিক আছে? এখন বাজে 9:45, খুব ঘুম পাচ্ছে, আমার চোখগুলো দেখো, খুব ঘুম পাচ্ছে, কিন্তু রাতের খাবার কিছু করা হয়নি। বাবার সঙ্গে কথা বলছিলাম অনেকক্ষণ ধরে, তাই জন্য কিছু খাবার করা হয়নি। আর আজকের পেঁয়াজি করব, কারণ ভাত খাবো না, ভালো লাগছে না ভাত খেতে, তাই জন্য মা বলছে পেঁয়াজি করতে, আর পেঁয়াজি মুড়ি খাওয়া হবে। এই দেখো আমার চোখগুলো দেখো, খুব ঘুম পাচ্ছে। পেঁয়াজির জন্য আলু একেবারে শুরু শুরু করে, পেঁয়াজ একেবারে শুরু শুরু করে, আর লঙ্কা কুটে নিয়েছি, দিয়ে ভালো করে জলটা নেগড়ে নিয়েছি। এর মধ্যে দেবো 2 চামচ বেসন, লঙ্কা গুঁড়ো, নুন, লবণ, আর দেব হলুদ, চিনি আর গোটা জিরে, দিয়ে ভালোভাবে মাখিয়ে তেলে ভেজে নেব। মা, বাজে 9:45 বাজতে যায়, আমার খুব ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমটা কেটে গেছে। আর এই পেঁয়াজি আর মুড়ি নিয়ে চলে এসেছি। এ বাবা, মুড়িটা অনেক বেশি বেশি লাগছে, বাট এতটা বেশি না, এইটুকুনি মুড়ি আছে। তো তোমাদেরকে বলেছিলাম আজ কিছু কমেন্ট করব, আমি কালকের ভিডিওতে কমেন্ট করেছি, আর আজকের ভিডিওতে আমি কমেন্ট করব। দাঁড়াও, ফ্যানটা অফ করে দিই, খুব আওয়াজ হচ্ছে মনে হয়, তো ফ্যানটা অফ করে দিয়েছি। প্রথমে আমাকে কমেন্ট করেছে সুপ্রিয়া পাঠক, দি কমেন্ট করেছে আমাকে, তুমি এক কথা বারবার কেন করো গো? তো আমি জানি যে আমি ভিডিওতে এক কথা বারবার বলে ফেলি 1-2 বার মতন, আসলে কেন জানো তো, আমরা পুরো গ্রামে বাস করি, আর আমাদের এখানে যেমন ভাষাতেই কথা বলে না, আমরা ছোটোবেলা থেকেই তেমন ভাষাতেই কথা বলে এসেছি, কিন্তু হঠাৎ করে সেই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করাটা একটু কষ্টকর। বাট আমি মানে আমি বুঝতে পারছি অনেকটাই চেঞ্জ করেছি, তো আরও চেঞ্জ করতে হবে, তো হঠাৎ করে চেঞ্জ করাটা তো খুব কষ্টকর। এই জন্য মাঝে মধ্যে আমাদের ভাষা, আমরা যে ভাষায় কথা বলি ওই ভাষাটা বেরিয়ে পড়ে, তারপরে ঠিক আবার ওটা চেঞ্জ করে নিই, এটাই হলো কথা। আর একজন দিভাই কমেন্ট করেছে, রিমা দে, দিভাই আমাকে কমেন্ট করেছে,
তোমার এত মা বাবার স্বপ্ন পূরণ করার ইচ্ছে, তাদের ভালো রাখার কথা বলছো, তাহলে ইউটিউবের আশায় কেন বসে আছো? হাতের কাজ যেন সেটা কাজে লাগাতে পারো। ইউটিউবে এসে কষ্ট করছো আর তাতে শুধু ফলই পাবে ঠিক মানাতে পারছি না। তো দিভাই হয়তো আমার ভালোর জন্য বলেছে, হয়তো নয়, আমার ভালোর জন্যই বলেছে। বাট কিছু কথা আমার একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে বাবা মার স্বপ্ন পূরণ করার ইচ্ছে। হ্যাঁ গো, আমার বাবা মার স্বপ্ন পূরণ করার আমার খুব ইচ্ছে। আর তাদের ভালো রাখার কথা বলছো? হ্যাঁ গো, তাদেরকে আমি খুব ভালোবাসি আর ভালো রাখতেও চাই। কেন ভালো রাখতে চাই জানো? আমি আমার মানে বাবা মার চোখের জলটা আমি দেখেছি মন থেকে। আমার বাবা তো বাইরে থাকে, যখন বাড়ি আসতো না 2-3 মাস করে, আর আমাদের আলাদা পরিবার, যে যত মানে আলাদা পরিবার, তো কেউ হেল্প করার মতো না কেউ নেই, যে বাড়ি আসছে না, টাকা পয়সা কোনো পাঠাচ্ছে না, তো ওরা কী খাবে দেখার মতো না কেউ নেই। মানে যখন খুব প্রয়োজন পড়তো আমার বাড়ি থেকে একটু হেল্প করতো, বাট আমার বাড়ি থেকে কোনো দিন সেরকম হেল্প পাইনি। তো যখন খেতে পেতাম না বা আগে সব কিছু কিনে খেতে হতো, তখন যখন কিছু থাকতো না, তখন আমার মা আমাদের মানে আমি তো বাড়ির বড় সন্তান, তো মা যখন কষ্ট পেত, কাঁদতো, বা আমাদের খাওয়ার জন্য মানে আমাদের খাওয়ানোর জন্য অনেক কষ্ট করতো, সেটা আমি নিজের চোখে দেখেছি। এখন এখন মানে বড় হয়ে যেতে যখন খুব পরিমাণে বুঝতে পেরেছি সেগুলো, তো আমার মাকে বলি যে মা এইরকম দিনগুলো কাটিয়ে এসেছি, তো আমাদের পেটে খাওয়ার জোগানোর জন্য আমার মা অনেক কষ্ট করেছে জীবনে, অনেক মানে লোকের কাছে টাকা চাইতে গেছে, লোক দেয়নি, মুখ ফিরিয়ে নিয়েছে, মানে ঝড় বৃষ্টিতে মানে খুব কষ্ট করেছে। এই জন্য আমার মানে বাবা মাকে ভালো রাখাটা আমার একটা কর্তব্য বাড়ির বড় সন্তান হিসেবে। এই জন্যই আমি আমার বাবা মাকে ভালো রাখার কথা বারবার করে বলি আমি। তো কমেন্ট আর বলেছে, তাহলে ইউটিউবের আশে বসে আছো কেন? হাতের কাজ যেন সেটা কাজে লাগাতে পারো। আমি হাতের কাজ জানি, বাট কী জানো তো, ওরা নিলে না ঠিক মতন করে পয়সা দিতে চায় না। তো পয়সা না দিলে আমি শুধু শুধু বানিয়ে বা ওই জিনিসগুলো কিনতে তো আমার টাকা লাগে, কাঠি কিনতে, উল কিনতে, তো সেখানে তো আমার অনেকটা খাটনি আছে। আর মানে ওরা কেউ কিনতেও চায় না, প্লাস কিনলেও ওরা টাকা দিতে চায় না। আর ওদেরকে যদি বলি মানে ভালো লেগেছে যদি কেনার কথা বলে না, ওরা কেউ কিনতেও চায় না। আমার মা অনেককেই বলেছিলো যে আমার মেয়ে কিছু হাতের জিনিস বানিয়েছে, তোমাদের পছন্দ হলে কিনবে, ওরা কেউ কিনতেও চায়নি। এই জন্য না বাড়িতে বানিয়ে রেখে শুধু শুধু নষ্ট করি না, আমার দি ভাই আরও যখন নেবে বলে তখন আমি বানিয়ে ওদেরকে দিয়ে দিই। তো এটাই হচ্ছে ব্যাপার। আর বলেছে, ইউটিউবে এসে কষ্ট করছো আর তাতেই শুধু ফল পাবে ঠিক মানাতে পারছি না। আমার মা একটা কথা বলে জানো তো, যে কষ্ট করলে ভগবান ঠিক তার ফল দেবে, মানে এটা আমি নিজের চোখে দেখেছি, সেটা আমার মানে পার্সোনাল পরিবারের দিক থেকে। তো মানুষ সারা বছর কষ্ট করে পড়াশোনা করে কিসের জন্য? লাস্টে মানে ফাইনাল পরীক্ষার সময় ভালো রেজাল্ট করার জন্য। তো আমিও সেরকম কষ্ট করছি যাতে এখান থেকে একটু ভালো ফল, যাতে এখান থেকে একটু ভালো ফল পেয়ে আমার বাবা মাকে আমি ভালো রাখতে পারি। তো দিভাই এটাও বলে যে ঠিক মানাতে পারছি না, কি করব বলো, সবার মন তো সমান নয়, বাট আমি মানাতে পারি। আমি মন থেকে যদি সত্যি চেয়ে থাকি তো জানি একদিন সাকসেস হব। তো চেষ্টা করছি, সেটা তোমাদের সাপোর্ট পেলে। এই দুটো কমেন্টই আজকের ছিল, আর কিছু কমেন্ট নেই। তো আগের ভিডিওতে তো অনেকগুলো কমেন্ট বলেছি, 4-5টা মতন কমেন্ট, আর এই দুটো কমেন্টই ছিল, বলে দিলাম। তো দি ভাই তুমি কষ্ট পেও না আসলে। তো সামনে যদি এরকম পেঁয়াজি আর মুড়ি থাকে, বসে থাকা যায় কি? নিশ্চয়ই যায় না। তো হাত ধুয়ে আসি, এসে খাওয়া দাওয়া করে নিই, দিয়ে ঘুমোতে হবে, কারণ মা ভাই দুজনেই শুয়ে পড়েছে। তো আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। তো এখন মুড়ি খাবো, খেয়ে দিয়ে ঘুমোবো, আর তারপরে কাল সকালে উঠতে হবে। এখন তো 9:45-এর কাছা, 9:45 বা 10টা বাজে, তো জানি না কাল কখন ঘুম ভাঙবে। তো দেখা হচ্ছে কালকে। আর কমেন্ট আর কেউ কিছু খারাপ ভেব না গো, আমি মন থেকেই বলেছি আমি খারাপ তোমাকে, আমি মানে কী বলবো, তোমাকে আমি খারাপ উদ্দেশ্য করেও বলিনি, বা তোমাকে আমি মানে তোমাকে জাস্ট আমি তোমার কমেন্ট
ডায়েটের মানেগুলো বোঝানোর জন্যই আমি তোমাকে বলেছি গো, তুমি কিছু খারাপ মনে করো না, ঠিক আছে? কালকে তো কথা বললাম তোমাদের সঙ্গে, দিয়ে এখন কটা বাজে জানো? 6:15। উঠেছি আজকে 6টার দিকে, উঠেছি, উঠে একটু ঘুরছিলাম, দিয়ে তারপরে এসে একটু বাড়ির কাজ করব। ভাই ও ঘরে ঘুমোচ্ছে, তাই আমি এ ঘরের বিছানাটা পরিষ্কার করে নেব, দিয়ে ঘর দর পরিষ্কার করতে হবে, মুছতে হবে। কবে মুছেছিলাম জানো তো? আজকের কি বার মা? আজকে কি বার গো? শুক্রবার। বুধবার দিন ঘর মুছেছিলাম, তো আজকে শুক্রবার, আজকের ঘর মুছতে হবে। তো বিছানাটা ঝেড়ে নিই, দিয়ে ঘর মুছবো। আর কালকে তো পেঁয়াজির তো আমি কোনো কথাই বলিনি, পেঁয়াজটা খেতে খুব টেস্টি হয়েছিল। অনেকক্ষণ ধরে মানে গ্যাসটাকে একেবারে কমিয়ে দিয়ে 2 মিনিট আরও ভেজেছিলাম, বেশ আলুগুলো একেবারে ক্রিস্পি হয়ে গেছে আর পকোড়াগুলো দারুণ টেস্টি হয়েছে। আছে কিছু, কাল রাতে মুড়ি খেয়েছি, আরও কিছু আছে, ওগুলো আজকের হয়ে যাবে। তো বিছানাটা আগে পরিষ্কার, এ ঘরের বিছানাটা পরিষ্কার করব, কারণ পার্ডে তো করতে হয়, কারণ ভাই এখানে এসে সারাদিন শুয়ে থাকে আর গেম খেলে, এই জন্য এ ঘরের বিছানাটা পরিষ্কার করে নিই, দিয়ে তারপরে আর বাদ বাকি কাজগুলো করব। তো চলো, আর আজ সকালেও কিছু কমেন্ট পড়ব, তো আগে বাড়ির কাজবাজ করে নিই, দিয়ে তারপরে কমেন্ট করতে বসবো। বেশি বেশি জমা হয়নি বা কিছু জমা হয়েছে কমেন্ট, ওগুলো রিপ্লাই দেব। আর কাল রাতে যেই কমেন্টের রিপ্লাইটা যে দিভাই আমাকে কমেন্ট করেছিল, ওই দিভাইয়ের কমেন্টের রিপ্লাইটা আমি ভিডিওতে কেন দিলাম, কারণ ওই দিদিভাইয়ের মতন অনেকেরই মনে এই কোশ্চেনটা থাকতে পারে। তো সেই মানে মান সেই না মানাটাকে আমি দূর করার জন্য ভিডিওতে রিপ্লাইটা দিলাম, আর না হলে আমি কমেন্টেই রিপ্লাইটা দিয়ে দিতে পারতাম। তো আমি কিছু খারাপ মানে খারাপ ভেবে কমেন্টের রিপ্লাই দেইনি, আমি খুব আনন্দ হয়েছি যে তোমরা আমার ভিডিও দেখো বা তোমরা আমার ভালোর জন্যই কমেন্টগুলো করছো। তো দেখতে থাকো সকালের ভিডিওটা, বারবার তো বলছি, দেখতে থাকো সকালের ভিডিওটা, ঠিক আছে? বিছানাটা পরিষ্কার করে নিই, চলো। আর এই যে পাপোশটা না, এটা আমি বানিয়েছি, আমাদের কলেজে ব্রতচারী হয়েছিল। তো ব্রতচারী থেকে এটা বানাতে বলেছিল স্যার, দেখিয়ে দিয়েছিল। আর এই মানে চৌকোনও বানাতে হয়, বাট আমি তো বানাতে পারতাম না, তাই জন্য বাড়িতে স্যার দেখিয়ে দিতে বাড়িতে এসে চেষ্টা করে করে এই রকম কেঁচো তৈরি করেছি। কেঁচো তৈরি করেছি এরকম গোল 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 গোল, এই দেখো। আর এই ভেতর দিক দিয়ে এরকম করে অন্য সুতো দিয়ে সেলাই করতে হতো, বাট তারপরের দিন আমাদের কলেজ থেকে দীঘা ট্যুরে নিয়ে যাবে, মানে এটা যেদিন এটা করতে দিয়েছিল 2-3 দিন থেকে, কিন্তু বাড়িতে এটা এটা আমরা তো এগুলো কোনোদিন বানাতাম না, তো বাড়িতে বানাতে বানাতে দেরি হয়ে গেছিলো। আর স্যার যেদিন নেবে সেদিনই আমাদের ব্রতচারী ক্যাম্প থেকে দীঘা ট্যুর ছিল। তো যেটা সামনে পেয়েছি এই সুতো দিয়ে সেলাই করে নিয়ে চলে গেছি, দিয়ে ওটা এটা জমা দিয়ে দীঘা ট্যুরে গেছিলাম আমরা। তো রেখে দিই এখন।
কমেন্ট করবো। তো ফার্স্ট কমেন্ট হচ্ছে সুস্মিতা সাহা, আমার নামটাও বলো, আমি তোমার সেম এজ, আমি রোজ দেখি তোমাকে। তো বলে দিলাম সুস্মিতা সাহাদি তোমার নামটা আর আমি তোমার সেম এজ, তো যদি আমার বাড়িতে আসো তো গল্প করবো একসঙ্গে সবাই, আর আমিও রোজ তোমাকে দেখি। থ্যাংক ইউ দেখার জন্য, প্লিজ প্লিজ এভাবেই পাশে থেকো আর সাপোর্ট করো। তারপরে কমেন্ট করেছে দীপা দেবনাথ, দি কমেন্ট করেছে ত্রিপুরা থেকে, মানে ত্রিপুরা থেকে, তোমার ভিডিও আমি সবসময় দেখি, ভালো থাকবে, তুমিও ভালো থাকবে দি, থ্যাংক ইউ ত্রিপুরা থেকে দেখার জন্য। আসলে আমি খুব আনন্দ পেয়েছি যে মানে কোনোদিন আমার বাবা মা ছাড়া কারোর কাছ থেকে ভালোবাসা পাইনি, তোমাদের কাছ থেকে এতটা পরিমাণে ভালোবাসা না, এই জন্য আমি তোমাদের কমেন্টগুলো আমি পড়ে সবাইকে শোনাচ্ছি, যাতে আমার ভালোবাসাটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটাই। থ্যাংক ইউ, তুমিও ভালো থাকবে আর প্লিজ পাশে থেকো এভাবে। তো লাস্ট কমেন্ট করেছে সোনা পাখি, খুব সুন্দর ব্লগ হয়েছে, তোমার চেষ্টা আছে, তোমার উন্নতি হবেই, একদিন শীর্ষে পৌঁছাবেই। তো ব্লগটা কেমন হয়েছে সেটা তো তোমরাই বলবে, আর চেষ্টা আছে, হ্যাঁ গো খুব চেষ্টা করছি, কারণটা তোমরা জানো কেন এতটা চেষ্টা করছি, আর যদি উন্নতি হয় তো সেটা একমাত্র আমার বাবা মার জন্যেই আমি করব। তো একদিন শীর্ষে যদি পৌঁছাই তো সেটা তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা পেলে, আমি যদি সাফল্য অর্জন করি সেখান থেকে আমার বাবা মার হেল্প করব, আর তারপরে আমার শিব ঠাকুর যাকে আমি আমার ভাই ভাবি, তো তার সেবাই দেব। তো মুড়ি খান, বাম হাত দিয়ে খাচ্ছি, কিছু মনে করো না, হাতটা পরিষ্কার করি খুব ভালো হবে। তো আমরা ডান হাতে ফোন ধরে আছি, তো ডান হাতে ফোন ধরে আছি তো ওই জন্য বাম হাতে মুড়ি খাচ্ছি, পরিষ্কারভাবে ধোয়া হয়। তো মুড়িটা খেয়ে নিই, তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরে ধারে কাজবাজ করতে হবে। কমেন্টগুলো পড়ে দিলাম, তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, টাটা। আর এত দূর পর্যন্ত ভিডিওটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবে, নিচে কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করবে, আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তো অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। টাটা।